নাবালক টোটো চালককে মারধর করা হয়েছে, বিভৎসভাবে মারধর করা হয়েছে। আর অভিযোগের তির বিতর্কে এক্ষেত্রে লাভপুর থানা যেটা জানতে পারা যাচ্ছে, ওই নাবালক টোটো চালক তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, যে জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল, যে অভিযোগ সোনার কয়েন পাচারের, এই অভিযোগে ওই নাবালক টোটো চালককে গ্রেফতার করা হয়। কিন্তু যে অভিযোগ উঠছে নকল সোনার কয়েন পাচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং এই অভিযোগে যখন তাকে গ্রেফতার করা হলো, কিন্তু লাভপুর থানার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, বিভৎসভাবে ওই নাবালক টোটো চালককে মারধর করা হয়েছে, এবং এত মারধর করা হয়েছে যে তার বাঁ হাত ভেঙে গিয়েছে, এবং তার পুরুষ সঙ্গে আঘাত হানা হয়েছে, প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, বুকে লাথি মারা হয়েছে, এমনই অভিযোগ উঠছে। মারধর করা হয়েছে, বিভৎস অত্যাচারের অভিযোগ। আর বিতর্কে বীরভূমের লাভপুর থানা, এবং পুলিশ সূত্রে যে দাবি, ওই নাবালক নকল সোনার কয়েন পাচারের সঙ্গে যুক্ত, কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন, তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে, এবং তাকে মারধর করা হয়েছে এত বিভৎসভাবে, আর এই জায়গা থেকেই প্রশ্ন, কেন তাকে জুভেনাইল কোর্টে তোলা হলো না? আমরা আরও বিস্তারিতভাবে জানবো। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কী ঘটনা জানতে চাইবো, কারণ যে অভিযোগ সামনে আসছে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, একজন নাবালক টোটো চালক তাকে এইভাবে বিভৎসভাবে মারধর করা হলো? দেখো, একেবারেই তাই। প্রথম প্রশ্ন যেটা উঠছে সেটা হলো, থানায় এইভাবে কাউকে কি মারধর করা যায়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি তাকে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে ধরা হয়েছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আদালতে কেন পেশ করা হলো না? এবং তার পাশাপাশি তাকে, তার উপর সে যে দাবি করছে বা তার পরিবার যে দাবি করছে যে নৃশংসভাবে মারধর, কার্যত হাত ভেঙে গেছে, রক্তক্ষরণ হচ্ছে প্রস্রাবের নলী থেকে, এই যে বিভৎসভাবে মারধর, বুকে লাঠি মারা হয়েছে, পুলিশ এইভাবে নৃশংসভাবে মারধর কেন করলো, তাকে আদালতে কেন পেশ করলেন না, বা জুভেনাইল কোর্টে তোলার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না, পুলিশ এইভাবে নিজে এইভাবে মারধর কেন করতে গেল, এই একটা বড় প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নকল সোনা পাচারের ক্ষেত্রে এই ছেলেটি যুক্ত ছিল, সেই কারণে তাকে ধরা হয়েছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যদি নকল পাচারের জন্য তাকে ধরে থাকেন, সোনা পাচারের জন্য, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে মারধর করার প্রয়োজন কি কারণে পড়লো, বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন থাকলে ছেলে আদালতে তোলার পর, রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা যেতে পারতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে মারধর কেন, এটা প্রশ্ন উঠছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ওই নাবালক সে টোটো চালক এবং টোটো নিয়ে দুজনকে নিয়ে যাচ্ছিলেন, চৌহাট্টা থেকে নিয়ে গেছিলেন লাভপুরের, সেই পরে তারপরে যাকে গ্রেপ্তার পুলিশ তাকে ধরে নিয়ে যায়, এবং তার পাশাপাশি তার সঙ্গে আরো দুজন যাকে ছিলেন তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই নাবালককে মারধর করা হয়। প্রশ্ন উঠছে তাহলে দুজনকে কেন ছেড়ে দেওয়া হলো, এবং এই নাবালককে কেন মারধর করা হলো? এত বড় প্রশ্ন ওঠার পরে যখন লাভপুর থানার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, মারাত্মক অভিযোগ, এরপরে সব থেকে বড় বিষয়, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়, অর্থাৎ উচ্চ আধিকারিকরা লাভপুর থানার এই কর্তব্যরত অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। কারণ যে অভিযোগ উঠে এসছে তা কিন্তু পুলিশের ক্ষেত্রে কখনোই কাম্য নয়, যেখানে নিরাপত্তার স্বার্থে মানুষ পুলিশের উপর নির্ভরশীল, সেখানে দাঁড়িয়ে এমন একটি ঘটনা পুলিশের এগেনস্টে একটা যে প্রশ্ন তুলে দেয় সেটা বলার অপেক্ষা রাখে না, এবং ওই এলাকার মানুষরাও কিন্তু এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। সঙ্গে থাকো, এই জায়গা থেকেই যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে, থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু থানায় তারকে এইভাবে মারধর করা হয়েছে, বিভৎসভাবে মারধর করা হয়েছে, তার হাত ভেঙে গিয়েছে, তার পুরুষ সঙ্গে আঘাত হানা হয়েছে, নাবালক এক টোটো চালক, এই জায়গা থেকে যখন প্রশ্ন উঠছে, এবং আমরা একবার শুনবো যে এই যে টোটো চালক যাকে মারা হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তার কি অভিজ্ঞতা, সে কি বলছে, কি হয়েছে তার সাথে? কখন করেছে? প্রসেনজিৎ, যেমনটা আমরা শুনছিলাম যে ওই টোটো চালক সে বলছে যে তাকে মারধর তো করাই হয়েছে, এবং এটাও তার অভিযোগ যে সে যখন, তাকে এটাও বলা হচ্ছে যে সে যদি কিছু মুখ খোলে তাহলে তাকে আবারও মারা হবে, বড়বাবু এরকমটা করেছেন।
চায় বলা যেতে পারে একেবারে প্রচ্ছন্ন হুমকি। তার কারণটা কি? কারণটা হলো সে যদি মুখ খোলে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আবার মারধর করাবে, অর্থাৎ একেবারে সরাসরি হুমকির অভিযোগ। অর্থাৎ একদিকে মারধরের অভিযোগ, অন্যদিকে হুমকির অভিযোগ, অন্যদিকে থানাতেই ভিতরে বড়বাবুর বিরুদ্ধে মারধরের অভিযোগ। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যখন পুলিশের একজন আধিকারিকের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আসে, পুলিশ আধিকারিকরা অর্থাৎ যারা জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা কি ব্যবস্থা নেয়, সেদিকেই কিন্তু সব থেকে বেশি নজর সাধারণ মানুষের। কারণ যে অভিযোগটা উঠে আসে সেটা তুমি যথেষ্ট মারাত্মক তুমি শুনতে পারছো। কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নাবালক যে অভিযোগ করছে তাকে যেভাবে নৃশংসভাবে মারধরের ঘটনা ঘটেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায় পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে এরকম একটা প্রশ্ন ওঠার পরে মানুষের মধ্যে সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে ওঠে যে এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর এবং এর খোলাসা কিন্তু পুলিশ আধিকারিকদেরই করতে হবে বীরভূম জেলার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আধিকারিকরা এতে কি ভূমিকা পালন করে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি থেকে শুরু করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় কিনা, সেদিকে কিন্তু অভিযোগে কিন্তু প্রশ্ন হচ্ছে থানাতেই তাকে বিভৎস ভাবে মারধরের অভিযোগ লাভপুর থানার বিরুদ্ধে। তার বাঁ হাত ভেঙে গিয়েছে, তার পুরুষ সঙ্গে আঘাত করা হয়েছে, এই মুহূর্তে হাসপাতালে সে ভর্তি, এবং সে বলছে যে তাকে এমনটাও বলা হয়েছে সে যদি মুখ খোলে তাহলে তাকে আবারও তাকে মারধর করা হবে। কি বলবেন? দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে এরকম তো হওয়া উচিত নয়, কারণ কোন পুলিশ অফিসার একটা নাবালক ছেলেকে এইভাবে মারধর করতে পারে না যে তার সর্বাঙ্গে তার ইঞ্জুরি, তার প্রায় তার যৌনাঙ্গে পর্যন্ত আঘাত করা হয়েছে, এইভাবে করাটা উচিত হয়নি। এবং আমার মনে হয় যে যারা সিনিয়র অফিসার রয়েছেন তারা নিশ্চয়ই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই খবরাখবর পাবেন এবং সেই অফিসার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এগুলো নিয়ম হচ্ছে যে এগুলো একটা ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হবে এই অফিসারের নামে, এবং ডিসিপ্লিনারি প্রসিডিং এ যদি দেখা যায় যে অফিসার দোষী সাব্যস্ত হয় তাহলে তার এগেনস্টে পানিশমেন্ট রেকমেন্ডেশন হবে। কোনো অবস্থাতেই কিন্তু পুলিশ অফিসার কিংবা সাধারণ মানুষ এইভাবে কাউকে এইভাবে মারধর করতে পারে না। এই মারধর করাটা প্রচন্ড পরিমাণ অন্যায় হয়েছে, এটা এটা আমি নিন্দা করি। এবং আমি এটা বলি, আমি এটা বলি যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা যদি উপরে একুরের জায়গায় জানানো হয় এসপি রেঞ্জের অফিস আছে। হ্যাঁ, হ্যালো, আবারও বলছি যে এই নাবালক ছেলের গায়ে হাত দেওয়াটা পুলিশের উচিত হয়নি। সে যেকোনো থানারই তুমি চোখ না কেন, এটা অনুচিত হয়েছে, অনুচিত কাজ হয়েছে, নিন্দাযোগ্য কাজ হয়েছে, নাম্বার ওয়ান। এবং এরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সিনিয়র অফিসাররা নিশ্চয়ই ঘটনাটা জানবেন, এবং ঘটনা জানার পরে তারপর তার এই অফিসারের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হবে, এবং দোষী সাব্যস্ত হলে অফিসার পানিশমেন্ট পাবে, এটা একদম শিওর আমি। এবং এটা কিন্তু করা খুব নিন্দাযোগ্য অপরাধ, যে যার পুরুষাঙ্গে আঘাত করেছে, সর্বাঙ্গে আঘাত করেছে, সে মুমূর্ষু হয়ে পড়ে আছে, এটা উচিত হয়নি। কোনো পাবলিকও যদি মারে সেটা অন্যায়, কিন্তু পুলিশ অফিসার আইনের রক্ষক হয়ে মারলে আরো বেশি অন্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।